রূপে জাগো তুমি, দেবী রূপে জাগো, তাই তো? একদম অন্যরকম একটা দিন, তাই না? অন্যরকম অনুভূতি, অন্যরকম আবেগ। আর এই যে আসছে আসছে করে মা কিন্তু এসেই গেল, মানে মহালয়াটা জড়িয়ে কিন্তু আমাদের আবেগ আর অনুভূতি। আর আরেকটা বিষয়, এই মহালয়ার আগের রাত থেকে আমরা যে ওই রেডিওটাকে আগলে রাখি, এই আবেগটা বোধ হয় সারা বছর আমরা খুঁজে পাই না সেভাবে ব্যস্ততার জন্য। আজকের দিনে তো ব্যস্ততা একটা বিষাক্ত শব্দ, কিন্তু ওই আগের রাতটা কিন্তু আমাদের কাছে ভীষণভাবে বিশেষ, তাই তো? তোমার কাছেও তাই বোধ হয়। তোমার গানে চলে যাচ্ছি। চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা, ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। জীবনে ও গো মোর বন্ধু আছে শুধু তোমারই দান, হয়তো কখনো না পাওয়ার বেদনা হয়েছিল কিছু অভিমান। আমারই জীবনে ও গো মোর বন্ধু আছে শুধু তোমারই দান, কিছু অভিমান সুর ছিল প্রাণে দিয়ে
তৈরি হয়ে গেল কিন্তু আজকের যেই আড্ডা গল্প গান সবটুকু হবে আমি বললাম তোমাদের দুজনের সঙ্গে অন্যরকম লাগলো না একটু গানটা একটা অন্যরকম ভালো লাগা জড়িয়ে গেল এই গানগুলো পূজো আসলে সারা জাগিয়ে তোলে একদম 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 আমরা সবাই মেতে উঠতে পারি মেতে উঠ আর দেবাংশী পূজো তো এসেই গেল কারণ আজ মহালয়া বই খাতা সব গুছিয়ে রাখা হয়ে গেছে তোমরা তুলে দিয়েছো তো আর কিন্তু পড়াশোনা নয় এবার কিন্তু পূজো এসে গেছে তাই তো একদম তো এই আনন্দ নিয়ে আরেকটা গান হয়ে যাক ও আইরে ছুটে আয় পূজোর গন্ধ এসেছে ঢ্যাঙ্কুর কুর ঢ্যাঙ্কুরা কুর বাদ্যি বেজেছে কাছে শিউলি ফুটেছে কালো বোমরা জুটেছে কাছে শিউলি ফুটেছে কালো বোমরা জুটেছে আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে ও আরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে সবার সাথে আনন্দেতে যায় না বেরিয়ে ও আরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে কাঁদছো কেন আজ ময়না পাড়ার মেয়ে নতুন জামা ফ্রক পাওনি বুঝিছে কাঁদছো
দেবাংশী একটা অসাধারণ পুজোর গান গেয়ে ফেলেছো, কিন্তু এই গানটার প্রতিটা লাইনে কি বলছে সেটা বুঝেছো তো? ভালোবাসা আর আনন্দ দুটোই ভাগ করে নিলে কিন্তু বাড়ে, আর এবার আনন্দ ভাগ করে নিই আমরা, তাই তো? দেবাংশী হাসছে, মানে আনন্দটা ভাগ করে নিয়ে আমি সরাসরি তোমার গানে চলে যাব। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আমাদের প্রাণের আরাম, আমাদের মনের সুখ সবটুকুই কিন্তু গান, সবটুকুই কিন্তু এই সুর তাল আর ছন্দ, গান থেকে আমরা অক্সিজেন পাই একদম। আর যে কোনো উৎসবই হোক না কেন, আমরা কিন্তু মেতে উঠি সেই সুরে সুরে তালে তালে, তাই তো দেবাংশী? দেবাংশীও বলছে হ্যাঁ। তাহলে আজকে যেহেতু মহালয়া আর আজকে একটা এত সুন্দর গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, তাহলে এই আড্ডাতেও কিন্তু প্রাণ সঞ্চার করতে হবে। আর প্রাণ সঞ্চার করবে কে? আমার সঙ্গে যে দুজন রয়েছে, দিশা আর দেবাংশী। দিশার গান তো শুনলাম অসাধারণ, এবার আমি দেবাংশীর কাছে চলে যাব। পামা গারে সা, তার চোখে জটিল ভাষা, তানা পামা গারে পড়ে পড়ে বোঝার আশা,
অসাধারণ গান, তাই না? আর তুমি তো অসাধারণ গেয়েছো। আসলে ও কিন্তু পূজোর আনন্দে মেতে উঠেছে, ওই জন্যই কিন্তু এত সুন্দর করে গানটা। নতুন নতুন জামা, এইটা একদম একটা সত্যি কথা। জামা কাপড় গুলো সব গুছিয়ে রেখেছো তো পূজোর জন্য? ম্যাচিং করা সবকিছু, সবকিছু ম্যাচিং, ভাবো তো কত সুন্দর। আসলে সবকিছু না একটা পরিকল্পনা থাকে, আর যেহেতু পূজো আমাদের মানে আপামর বাঙালির একটা প্রাণ জুড়ে মন জুড়ে থাকে সবসময়, এমন একটা প্রাণের উৎসব, মনের উৎসব, তো আমাদের পরিকল্পনাটা না ওই যেদিন বিসর্জন হয় তার পরের দিন থেকেই শুরু হয় আগামী বছরের জন্য। আর আমি কিন্তু এখন পরিকল্পনা করেই, বেশ কিছুক্ষণ ও যখন গান গাইছিল তখন থেকেই পরিকল্পনা করছিলাম তোমার কাছে আরেকটা গানের আবদার রাখবো বলে। বৃষ্টি 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 এই কোন পরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 এই কোন পরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। এলো
বৃষ্টিতে নয়, তবে তোমার এই অসাধারণ গানে আমি কিন্তু হারিয়ে গেছি। তবে ওই যে বারবার হারিয়ে গেলেও আমাদের নিয়মমাফিক ফিরে আসতে হয়। হ্যাঁ ঠিক, আমরা কিন্তু মহালয়ার আড্ডায় অসাধারণ সব গান শুনছি, কিন্তু এই সুন্দর পরিবেশন আর নেপথ্যে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার আলাপ করে নেব। কিবোর্ডে রয়েছেন সম্পদদা, তবলায় রয়েছেন অমিতদা এবং অক্টাপ্যাডে রয়েছেন অরিন্দমদা। অসাধারণ একটা গান, আর তোমরা দুজনেই না এত সুন্দর কন্ট্রাস্টে গাইছো, মানে আমি খালি ভাবছি যে মেজাজটা কিরমভাবে জমছে। আড্ডার মেজাজে গল্প যেমন থাকে গানও তেমন থাকে, কিন্তু আমার মনে হচ্ছে আমি যত শব্দ প্রয়োগ করছি, মানে যত কথা বলছি, তত যেন এই রেশটা কেটে যাচ্ছে। মানে তোমরা এমনভাবে দুজনে জমিয়ে দিয়েছো। আমি আবার সরাসরি দেবাংশীর কাছে চলে যাচ্ছি, আমি আর একদমই রেশ কাটবো না, সরাসরি তোমার গানে চলে যাব। এক একে এক, দুই একে দুই, নামতা পরে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আটশালাতে কুমোর ঠাকুর ঘরে, কোন মাসে কি আর আহা, চণ্ডী তলায় থাকে রাবার মিষ্টি মধুর, জাগি না তাক দাদি না তাক দাদি না তাক, গুরু 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 বাড়িতে টিকছে না, তাই না?
মানে এবার হচ্ছে পুজো কখন আসবে, দোরগোড়ায় চলে এসেছে, সব আমেজ, সব আনন্দ, সবকিছু যা অপেক্ষা করছিলাম সবটুকু এসে গেছে, কিন্তু দেবাংশীর মনে হচ্ছে আর বাড়িতে মন টিকছে না। দেবাংশী কিন্তু গানের মধ্যে দিয়ে ওটাই বলেছে যে আর মন টিকছে না, বই খাতা এবার তুলে রাখছি, আর আমাকে কেউ পড়তে বসতে বলো না। তাই তো, হ্যাঁ, দেবাংশী এক সপ্তাহ আগে ছুটি নিয়েও আমরা চলে আসি। হ্যাঁ, সেই দিনগুলো কিন্তু মনে মনে আছে যে কোনোভাবেই পড়াশোনা করবো না, বই খাতা শিখে তুলে দাও। দেবাংশীর মনেও এটাই আছে, ওই জন্যই গান গেয়ে ওটা বোঝাল। তুমি এবার বলো, তুমি গান গেয়ে কি শোনাবে? আমি আজকে লতাজির আরেকটি গান গাইব। বেশ, একদম হয়ে যাক। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও বুলিয়ে নয়ন প্রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আর সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আর সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি কিন্তু বারবার আমাকে হারিয়ে যেতে বলছো, আর আমাকে কিন্তু সেই নিয়ম মাফিক ফিরে আসতে হচ্ছে। তবে হ্যাঁ, তোমার গান চলাকালীন কিছুক্ষণের জন্য কিন্তু আমি হারিয়েই যাচ্ছিলাম, এটা কিন্তু সত্যি কথা। দিশা, অসাধারণ হয়েছে গানটা। আর এবার আমি আবার দেবাংশীর কাছে চলে আসব। দেবাংশীর ইতিমধ্যে পড়াশোনা করার কোনো ইচ্ছা নেই, কারণ পুজো এসে গেছে, আর ও সেই রকম গানই গাইছে এবং সেই গান দিয়ে কিন্তু বোঝানোরও চেষ্টা করছে। এবার শুনি দেবাংশী কি গান গাইবে এখন। তুম না তুম না 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 না, যত দেখি
সুন্দর একটা মিষ্টি গান, মনটা নেচে উঠলো তাই না? হ্যাঁ, আর দেবাংশী কিন্তু যতবার যাই বলছে তার সঙ্গে কিন্তু ওই মেতে ওঠা নেচে ওঠা পড়াশোনা বন্ধ এগুলোই থাকছে। হ্যাঁ, কি সুন্দর গানগুলো কিন্তু একদম মনের মতো কিন্তু বেছে নিয়েছে। আজকে দেবাংশী আর দিশা তোমাদের সাথে আড্ডার একদম শেষের পর্যায়ে চলে এসেছি, কিন্তু আপনারা কোথাও যাবেন না, কারণ পুজোর কদিন চ্যানেল ওয়ানে চলতেই থাকবে পুজোর আড্ডা, সারা দিন ব্যাপী অনুষ্ঠান। তাই নজর রাখুন চ্যানেল ওয়ানে আর মেতে উঠুন উৎসবের আনন্দে। দিশা, আমরা আজকের আড্ডা মানে তোমাদের সঙ্গে আড্ডার একদম শেষের দিকে চলে এসেছি, মানে ঘড়ির কাঁটা বারবার বলছে সময় সীমিত, কিন্তু যাওয়ার আগেও মানে যাব যে ক্ষণিকের জন্য আবার ফিরে আসতে হয়, এটা তো নিয়মই। হ্যাঁ, আজকের আড্ডার শেষটুকুও কিন্তু তোমার গানে গানে হবে। মন জুছো না অঙ্গ ভিজিয়ে এসো না